আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি দেখার জন্য আপনারা সবাই আমন্ত্রিত। আশা করি ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন, কেননা আপনার একটি পরামর্শ আমাদের এই ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আশা করি সবাই পাশেই থাকবেন। সাদা বা শ্বেত কাঞ্চন মূলত গুল্মজাতীয় গাছ। এই ফুলটিকে শ্বেত কাঞ্চন বা কাঞ্চন অথবা সাদা কাঞ্চন বলে। সংস্কৃত ভাষায় এই ফুলটিকে শিবমল্লী নামে ডাকা হয়। শ্বেত কাঞ্চনের ইংরেজি নাম ড্রফ হোয়াইট বাউহনিয়া এবং এর বৈজ্ঞানিক নাম বাউহনিয়া আসুমিনাটা। এটি সিসালপি নিয়াসি পরিবারের অন্তর্ভুক্ত একটি গুল্মজাতীয় উদ্ভিদ। শ্বেত কাঞ্চন ফুলটি ধবধবে সাদা, তবে গন্ধহীন। শাখা প্রশাখার মাথায় ফুল ফোটে। এই ফুটন্ত ফুলগুলো দূর থেকে দৃষ্টি কাড়ে। সাধারণত পারিবারিক বাগানগুলোতে এই ফুলগুলোকে দেখতে পাওয়া যায়। এটি ঢাকার রমনা পার্ক, শেরেবাংলা নগর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা, বোটানিক্যাল গার্ডেন সহ আমাদের দেশের পাহাড়ি এলাকাতেও এই ফুল দেখা যায়। এটি বিপন্ন প্রজাতির উদ্ভিদ নয়। শ্বেত কাঞ্চন সাধারণত 3 মিটার পর্যন্ত উঁচু পত্রমচি গাছ। পাতা 10 থেকে 15 সেন্টিমিটার দীর্ঘ এবং 7 থেকে 12 সেন্টিমিটার প্রস্থ। পাতার আগা দুই ভাগে বিভক্ত, মসৃণ। নিচের শিরা সামান্য রোমশ। বসন্তের শেষ থেকে শরৎ পর্যন্ত ফুল হয়। এদের আদি নিবাস বোঝা না গেলেও মনে করা হয় এরা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন থেকে এসেছে। তবে বর্তমানে এর ভারত, ইন্দোনেশিয়া, চীন, মালয়েশিয়া, লাওস, মিয়ানমার, পাকিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপাইন, থাইল্যান্ড এবং ভিয়েতনামে এর বৈশ্বিক বিস্তৃতি রয়েছে। শ্বেত কাঞ্চন শুধু দেখতে সুন্দর নয়, গাছটি গুণেও অনন্য। এর রয়েছে নানা ঔষধি গুণাগুণ। ভেষজ চিকিৎসকগণ এই উদ্ভিদের পাতা, ফুল, বাকল এবং শিকড় বিভিন্ন রোগ নিরাময়ে ব্যবহার করে থাকেন। আজ আমরা জানব শ্বেত কাঞ্চন ফুলের সেই সকল ঔষধি গুণাগুলি সম্পর্কে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। রান্নাঘরে বা অন্য কোনো কাজ করতে গেলে ধারালো কিছুতে হঠাৎ হাত পা কেটে যেতে পারে, নিত্যদিনের সমস্যা এটি। কেটে যাওয়ার পর মূল করণীয় হলো রক্তপাত বন্ধ করা এবং সংক্রমণ যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখা। শরীরের কোনো স্থান কেটে গেলে বা ক্ষত তৈরি হলে সাদা কাঞ্চনের ফুল ও এর পাতা কাজে লাগানো যায়। এক্ষেত্রে প্রথমে এ গাছের পাতা নিয়ে থেতো করে নিতে হবে, এরপর ক্ষত স্থানে প্রলেপ দিলে দ্রুত ভালো হয়ে যায়। কুষ্ঠরোগ কোনো পাপ নয়, কুষ্ঠরোগীও কোনো অপরাধী নয়। অন্যান্য অনেক রোগের মতো এটিও একটি দীর্ঘমেয়াদী জীবাণুঘটিত সংক্রামক রোগ, যা মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রিডি হয়। এ রোগে মূলত প্রান্তিক স্নায়ু আক্রান্ত হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই চামড়ার মাধ্যমে এ রোগের বহিঃপ্রকাশ ঘটে। প্রান্তিক স্নায়ু ও ত্বক ছাড়াও এ রোগে অন্যান্য অঙ্গ যেমন নাকের শ্লেষ্মা ঝিল্লি, অস্থি আক্রান্ত হয় এবং প্রান্তিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে স্নায়ু কর্তৃক সরবরাহকৃত মাংসপেশী ক্ষতিগ্রস্ত হয়ে অকার্যকর হয়ে পড়ে। চোখের পাতায় মাংসপেশী ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কুষ্ঠরোগী দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হয়ে পুরোপুরি অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও কখনো কখনো কিডনি এবং পুরুষরোগীদের ক্ষেত্রে অন্ডকোষ আক্রান্ত হয়ে বন্ধত্ব পর্যন্ত দেখা দিতে পারে। কুষ্ঠরোগে শ্বেত কাঞ্চন গাছের পাতা একটি কার্যকরী ভেষজ। কুষ্ঠরোগ নিরাময়ে প্রথমে শ্বেত কাঞ্চন গাছের পাতা নিয়ে পিষে একটি মন্ড করে নিতে হবে। এরপর এই মন্ড কুষ্ঠরোগীর গায়ে লাগালে ঘা দ্রুত ভালো হয়ে যায়। সাপে কাটা একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা। বাংলাদেশে গ্রামাঞ্চলে গ্রীষ্ম ও বর্ষাকালে এবং বন্যার সময় বিভিন্ন প্রকারের সাপের উপদ্রব দেখা দেয়। কখনো কখনো সাপের কামড়ে লোক মারা যায়। এক জরিপে দেখা গেছে বাংলাদেশে প্রতি বছর প্রায় 8,000 সর্পদংশনের ঘটনা ঘটে এবং আক্রান্তদের প্রায় 20% মৃত্যুবরণ করে। সাপের কামড়ে মৃত্যু, পঙ্গুত্ব এবং অন্যান্য গুরুতর শারীরিক সমস্যা দেখা দেয়। সাপ বা পোকার কামড়ে বিষক্রিয়া কমাতে সাদা কাঞ্চনের শিকড় প্রমাণিত একটি ভেষজ। সাপ বা পোকার কামড়ে বিষক্রিয়া হলে শ্বেত কাঞ্চনের শিকড় সিদ্ধ করে নিতে হবে, তারপর সেই পানি ছেঁকে সেবন করলে সর্পদংশন বা অন্যান্য বিষক্রিয়া কমে যায়। ডায়রিয়া, আমাশয়, পেটের ব্যথা, ফুড পয়জিং কিংবা হজমের অসুবিধা সাধারণভাবে পেটের পীড়া হিসেবেই পরিচিত। কম বেশি আমরা সবাই এ সমস্যায় পড়ি।
এই সমস্যা নিরাময়ে শ্বেত কাঞ্চন গাছের পাতা ও ছাল সিদ্ধ করে সেই কাঠ মধুর সঙ্গে মিশিয়ে সেবন করলে উপকার পাওয়া যায়। হাঁপানি একটি শ্বাসকষ্ট সম্বলিত রোগ, কার্যত এটি শ্বাসনালীর অসুখ। এর ইংরেজি নাম অ্যাজমা, যা এসেছে গ্রিক শব্দ অ্যাস্টমা থেকে, বাংলায় হাঁপানি, যার অর্থ হাঁপানো বা হা করে শ্বাস নেয়া। হাঁপানি বলতে আমরা বুঝি শ্বাসপথে বায়ু চলাচলের বাধা সৃষ্টির জন্য শ্বাসকষ্ট। সারা বিশ্বের প্রায় 15 কোটিরও বেশি মানুষ অ্যাজমা বা হাঁপানিতে আক্রান্ত হন। বাংলাদেশে প্রতি বছর 50,000 লোক এই রোগে আক্রান্ত হয় এবং মাত্র 5% রোগী চিকিৎসা লাভ করে। হাঁপানি নিরাময়ে শ্বেত কাঞ্চন গাছের ছাল পানিতে সিদ্ধ করে নিতে হবে। সেই কাঠ সকাল বিকাল সেবন করলে হাঁপানি রোগে উপকার পাওয়া যায়। এসব ছাড়াও শ্বেত কাঞ্চন গাছের বাকল থেকে ট্যানিন, রং ও দড়ি তৈরি করা যায়। যে কোনো ভেষজ উদ্ভিদেরই কিছু না কিছু সাইড ইফেক্ট থাকতে পারে। শ্বেত কাঞ্চন বা সাদা কাঞ্চনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হওয়ার কথা নয়। তাই এই অত্যন্ত গুণী ভেষজটি ভেষজ হিসেবে ব্যবহারের পূর্বে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া নিরাপদ। ঘরে প্রস্তুতকৃত যে কোনো ভেষজ উদ্ভিদ নিজ দায়িত্বে ব্যবহার করুন।